কক্সবাজার। বঙ্গোপসাগর ছুঁয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তের এই জেলায় প্রাকৃতিক দুর্যোগ আর অভাব মানুষের নিত্যসঙ্গী। সাথে যোগ হয়েছে 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর বাড়তি চাপ। আমাদের গ্রামে আগে অনেক বালা ছিল, নদীতে মাছ চাইতে পারতো, আমার স্বামীও কাঁকড়ার ব্যবসা করতো। এখন সব কিছু অনেক দাম বেড়ে গেছে আর কাজগুলার দাম কমে গেছে। লকডাউনের মাঝে মানে আর তো হাইতে হাইতে কষ্ট, মাসে 15 দিন গড়লে আর 15 দিন গড়িতে না পারি, মানে এক বেলা হাইতে পারি, দুই বেলা হাইতে না পারি, মানে আর শাক সবজি বেচিতে না পারি, বেচতে গেলে মানে দামে বেচানো যার। মা বাবার কাছে থাকিতাম, মা বাবা কিছু করতে না দিত, হাম খরচ তুই না পারিবি নগরিস বাইর নইতাম, মানুষে আরে নডাইত, মানুষে আরে ইসা করত, মানুষে আরে বড় করত। ফসলি জমির উপর কয়েক বছরে গড়ে ওঠা শরণার্থী শিবিরের চাপে স্থানীয়দের, বিশেষ করে অতি দরিদ্র পরিবার সমূহের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান কিছুটা প্রতিযোগিতার মুখে পড়ে। অন্যদিকে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর উপস্থিতি সৃষ্টি করেছে নানামুখী সুযোগ, বিশেষ করে বাসা ভাড়া, চাকুরি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এই পরিস্থিতিতে অতি দরিদ্র পরিবার সমূহের খাদ্য নিরাপত্তা নিয়ে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম শুরু করে Enhancing Food Security and Nutrition, EFSN Livelihoods Program. EFSN প্রকল্প মূলত 6টি পিলার বা উপাদান নিয়ে কাজ করে। আত্মনির্ভরশীল দল গঠন, সামাজিক সংযোগ ও শিক্ষণ, মাসিক জীবিকা সহায়ক ভাতা, আত্মকর্মসংস্থানের জন্য পুঁজি, অভ্যাস আচরণ পরিবর্তনজনিত যোগাযোগ, বাজারের সাথে সংযোগ স্থাপন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অন্তর্ভুক্তিকরণ। প্রথম ও দ্বিতীয় ধাপের কর্মসূচি সাফল্যের সাথে শেষ করে তৃতীয় ধাপে এই জেলার উখিয়া ও টেকনাফের 28,850 জন অতি দরিদ্র নারীকে নিয়ে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এবং রিকের সহযোগিতায় গঠন করে ছোট ছোট সেলফ হেল্প গ্রুপ। নিজেদের খাদ্য ও পুষ্টির প্রয়োজন মেটাতে এসব গ্রুপ হাতে নিয়েছে আয় রোজগারের নানা উদ্যোগ, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য মুরগির খামার, সুটকি উৎপাদন, পোশাক সেলাই, পুকুরে মাছ চাষ, ছাগল পালন ও সবজি চাষ। স্থানীয়ভাবে উৎপাদন, একত্রীকরণ ও বাজারজাতকরণ সুবিধাসহ ন্যায্য দাম ও মূল বাজারে পণ্য বিক্রি নিশ্চিত করতে WFP গড়ে তুলেছে 25টি অ্যাগ্রিগেশন সেন্টার। কেনাবেচার পাশাপাশি এইসব সেন্টারে আছে নারীদের জন্য বিশেষ কর্নার ও গ্রুপ মিটিংয়ের ব্যবস্থা। এই কর্মসূচির চতুর্থ ধাপের কার্যক্রম চলছে কক্সবাজারের মহেশখালী, পেকুয়া ও কুতুবদিয়ায়, আর তা বাস্তবায়নে যুক্ত হয়েছে কেয়ার বাংলাদেশ। EFSN লাইভলিহুডস প্রোগ্রাম শতভাগ নারী কেন্দ্রিক। মাঠ পর্যায়ে গবেষণা করে উপকূলের দরিদ্র নারীদের রোজগারি কাজের সাথে যুক্ত করতে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে দরকারি প্রশিক্ষণ ও মূলধন যোগান দেয়া হয়। আমাদের এখানে বাসায় একটা ছেলে আসছিল, একটা আফু আসছিল, জরিপ করছে। কিছুদিন পর আমাকে বলতেছে আপনার এখানে সুশীলন আপনার নাম লেখা হয়েছে। একটা তো প্রশিক্ষণ দিছে, তুমি হতে কিসের প্রশিক্ষণ দিবা? আমি বলছি যে আমি, আমার তো একটা ইচ্ছা আছে, গরু ছাগল মুরগি পালিবার ইচ্ছা আছে। সেলফ হেল্প গ্রুপগুলোকে মাসিক 1,050 টাকা হারে ভাতা এবং প্রশিক্ষণ শেষে এককালীন 15,000 টাকা করে প্রদান করা হয়। এভাবেই শুরু এই নারীদের ঘুরে দাঁড়ানোর গল্প। ঋণ করে এককালীন অনুদান 15,000 দিয়েছিল, সে টাকা নিয়ে আমি মরিচ খেত, বেগুন খেত, আলু পেঁয়াজ করছিলাম। 10,000 টাকা খরচ করে আমি 40,000 টাকা পাইছিলাম। 40,000 টাকা দিয়ে আমি একটা মুদির দোকান করছিলাম। আবার 15,000 টাকা দিয়ে, 15,000 টাকা দিই আয় ছাগল লই, খুড়া লই, প্রশিক্ষণ পাই 4 দিন, উনোর আলন ফালন করি, উনোর লাভ করি বেশি কিনি। আয়গো গরু লই, গরু ট্রেডিং পাই 2 দিন, আর আর্থিক অবস্থা আল্লাহ দিলি ইয়া বোধ সুখ আছে, বালা আছে,
আয় আরো আরো উন্নতি করি চাই। 10,000 টাকা দিয়ে একটা মেশিন কিনছি আর 5,000 টাকা দিয়ে মুরগি কিনছি, তারপরে ইতে ইতে এগিয়ে চলতেছি আর কি। বিটা কিনছি, বাড়ি করছি। এফএসএল প্রকল্প তো মানে আরা দল করছে, দল করি এনে মানে আর আর 1,050 টাকা দিয়ে 2 বছর তাদের ইবা দিয়ে না আরা পুষ্টিকর খাবার হাই। স্বাবলম্বী হয়ে উঠছে এই অঞ্চলের জনগোষ্ঠী, নারীর ক্ষমতায়ন ঘটেছে, বেড়েছে তাদের মর্যাদা। এখন আমি বলতেছি কি সবাই একরকম, কি ছেলে কি মেয়ে। ছেলেরা যে কাজ করতে পারে মেয়েরাই করতে পারে। এই দেখেন না, আপনার ভাই যতটুকু ইনকাম করে না আমি আমি করছি, দুজনে করে বাড়িটা নিয়েছি 3 লক্ষ টাকা দিয়ে। আগে 13 বয়স করে চলি ভাইজি, হাইয়ে ভাইজি লইয়ে ভাইজি সালিম কাটি। আগে 5,000 টাকা ইনকাম হলে এখন 10,000 টাকা ইনকাম আর আল্লাহ রহমত। সামাজিক মানুষ আগুনও চিন্তো, এখন বিয়া শাদি হইলে হনকান হজ্জা হল হইলে আর আরে ডাকে বিয়া শাদির ডাকে। Enhancing Food Security and Nutrition EFSN Livelihoods Program উপকূলীয় অঞ্চলের অতি দরিদ্র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে এক নতুন পথের সন্ধান দিয়েছে। তৈরি হয়েছে তাহেরা, শাহেদা, আমেনা, রাশেদা, সুলতানা ও দিলদারের মতো নতুন উদ্যোক্তার সাফল্য গাথা। নিজের ভাগ্য নিজেই করার এ এক অভিনব প্রেরণা। এ অঞ্চলের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা সুসংহত হবার পাশাপাশি এই প্রেরণা ছড়িয়ে পড়ছে গোটা উপকূলে।